আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা মাদারপুর জেলার শিবচর থানার দত্তবাড়া গ্রামে তাই না এটা দত্তপাড়া গ্রাম দত্তপাড়া গ্রাম এখানে আমাদের টেকনিশিয়ান কাজ করতেছে একটা বায়োগ্যাস বসানোর কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সবুজ শক্তির বায়োগ্যাস প্ল্যান্ট আপনারা জানেন আমাদের দেশের বায়োগ্যাস অনেক আগের থেকে মানুষ ব্যবহার করে বায়োগ্যাস মানুষ উৎপাদন করে গোবর দিয়ে গ্যাস যে গ্যাসটা তৈরি হয় এই গ্যাসের নাম হচ্ছে বায়োগ্যাস এটা সাধারণত আমাদের দেশে আগে মানুষ ইট সিমেন্ট দিয়ে হাউস করতো মাটির ভিতরে গর্ত করে ইট দিয়ে হাউস করতো তো এখন বর্তমানে আপনার সেই ইট সিমেন্টের পরিবর্তে আপনার এই যে আপনার স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ভিতরে গ্যাস চেম্বার দেখতে পাচ্ছেন এইটা হল গিয়ে আপনার বায়োগ্যাস চেম্বার বা বায়োডাইজেস্টার এর ভিতরেই আপনার দুইটা পার্ট করা আছে আপনার এক জায়গায় গোবর পানি থাকে আর এক জায়গায় গ্যাস থাকে অন্য জায়গায় আপনার গ্যাস হয়ে বায়ো স্লারিটা বাইরে বেরোয় আসে দর্শক বন্ধুরা আপনারা বায়োগ্যাস যার সারা বাংলাদেশে সরাই ছিটে বহু বায়োগ্যাস প্ল্যান্ট আছে আমাদের দেশে যেগুলো ইট সিমেন্টের স্ট্রাকচারে তৈরি করা সো ইট সিমেন্টের স্ট্রাকচার আর প্লাস্টিক ট্যাঙ্কের বায়োগ্যাসের ভিতরে পার্থক্য কিছু আছে সেটা হলো গিয়া আপনার ইট সিমেন্টের এটা কিছুদিন পরে কি হয় আপনার ইয়ে হয়ে যায় কিছুদিন পরে আপনার ব্লক হয়ে যায় আপনার কিছুদিন পরে দেখা যায় গাছের শিকড় ঢুকে যায় ইটের স্ট্রাকচারগুলি মাটিতে নরম হয়ে ইটগুলো ড্যাম হয়ে যায় ফেটে যায় যে কারণে আপনার ওই যে অসুবিধাগুলি ছিল আপনার ইটের স্ট্রাকচারে এই অসুবিধাগুলো এখন এটাতে নাই আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের স্ট্রাকচার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট কিউবিক মিটারের দর্শক বন্ধু আপনারা যেটা দেখতে পাচ্ছেন সবুজ শক্তির বায়োডাইজেস্টার এটা হচ্ছে কি এক দশমিক আশি ঘন মিটারের একটা ট্যাঙ্ক এটা হচ্ছে সবচেয়ে বড় ট্যাঙ্ক আমাদের সাধারণত দুইটা ট্যাঙ্ক হয় দুইটা সাইজ হয় একটা হলো এক দশমিক থ্রি ফাইভ ঘনমিটার আর এটা হলো এক দশমিক এইট এক দশমিক এইট ঘনমিটারের এটা হচ্ছে বড় প্লান্টটা এই প্লান্টটার দাম হচ্ছে টোটালি পঞ্চাশ হাজার ছয়শো টাকা এই পঞ্চাশ হাজার ছয়শো টাকার ভিতরে আমরা আপনাদেরকে একেবারে গাড়ি ভাড়া মিস্ত্রি খরচ এর সাথে আপনারা পাবেন একটা সিঙ্গেল বার্নার আশি ফুট পাইপ একটা গ্যাসের মিটার এবং এইটা ফিটিং করার জন্য যাবতীয় যন্ত্রপাতি যা লাগবে যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন টেকনিশিয়ান এখানে এইটা আজকে ফিটিং কাজ করতেছে এই যাবতীয় ফিটিং আপনার এই যে এগুলা এগুলা কি টেকনিশিয়ান এটা নাম কি ব্যান এটা হচ্ছে ব্যান এটা হচ্ছে পাইপ হ্যাঁ এই পাইপগুলা দিয়ে কি করবেন এগুলা দিয়ে ট্যাঙ্কির সাথে সেটিং করবেন সেটিং করবেন এটার সাথে আরো যা যা লাগে আপনার গাম আছে কষ্টে আছে নাট বোল্ট যা যা আছে সব মূলত আপনারা এই পঞ্চাশ হাজার টাকার পঞ্চাশ হাজার ছয়শো টাকার ভিতরে আমরা আপনাদের বাড়িতে সেট করে দিয়ে আনবো এবং এইটা যদি একবার সেট করা হয় আপনার অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর আপনি আপনার গোবর দিয়ে আপনি যে গ্যাস উৎপাদন করবেন এটা দিয়েই আপনাদের রান্নার কাজ হয়ে যাবে আট থেকে দশজন মানুষের বেলা রান্নার কাজ আপনার এখান থেকে যে গ্যাস পাওয়া যাবে এই গ্যাস দিয়ে হয়ে যাবে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমার চ্যানেলে ঢুকে অনেকেই বলছেন যে কিভাবে সেট করে এটা এটা দেখানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করছেন আমাকে কি করবে আজকে আপনাদেরকে আপনাদের সেই রিকোয়েস্টের ভিত্তিতেই আজকে আমরা টেকনিশিয়ান নিয়ে আসছি কীভাবে এটা সেট করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো এখন এখানে কাজ চলতেছে কিছু পাইপ ফিটিং এর কাজ চলতেছে আমরা এখন গর্তটা দেখাই যেখানে এটা বসবে দর্শক বন্ধু আপনারা আমার সাথে আছেন এই যে দেখতে পাচ্ছেন গর্ত এই গর্তটা হচ্ছে গিয়ে চার ফিট গভীর করা হয়েছে চার ফিট গভীরের ভিতরে এটা ঢুকে যাবে আর চতুর্শে আপনার সাড়ে ছয় থেকে সাত ফিট করে ডায়া করে গর্ত করা হয়েছে এই ট্যাঙ্কিটার উচ্চতা হলো এই যে আপনার ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই তার উচ্চতা হচ্ছে সাত ফুট সাত ফুটের ভিতরে চার ফিট মাটির নিচে চলে যাবে আর তিন ফিট মাটির উপরে থাকবে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে ব্যান বড়বে পাইপ বড়বে এবং আপনারা আমার সাথে থাকবেন আজকে সম্পূর্ণ ফিটিংটা আপনাদের দেখাবো আপনারা এই ভিডিওটা আর যদি সম্পূর্ণ দেখেন তাহলে টোটাল ফিটিংসটা আপনারা দেখতে পারবেন যারা কিভাবে করে এটা তো না ইনশাল আপনাদেরকে দেখাবো করে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার আপনারা আমার সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ফিটিংসের সাথে যা যা আসে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এর ভিতরে আছে হচ্ছে আপনার এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের সাথে যত রকমের ফিটিংস আছে সব এই এটার সাথেই এই পঞ্চাশ হাজার ছয়শো টাকার ভিতরে আপনারা পাবেন এর সাথে আছে একটা বার্নার সিঙ্গেল বার্নার আছে এই বার্নার আছে একটা সিঙ্গেল আর এখানে পাইপ আছে কত ফিট পাইপ আছে টেকনিশিয়ান সাহেব আশি ফিট গ্যাস সঞ্চালন পাইপ যেই পাইপের সাহায্যে ড্রাং ট্যাঙ্ক থেকে গ্যাস হওয়ার পরে চুলায় যাবে যে গ্যাসটা এর সাথে আছে হচ্ছে এটা কি গাম ওই পাইপ জোড়া দেওয়ার জন্য লাগবে গাম এটা কি সিলিকন সম্ভবত আচ্ছা লিক প্রুফ করার জন্য এই সব কিছুই মূলত আমরা দিয়ে দেবো এর সাথে ফিটিং করার জন্য যাবতীয় যা লাগে আছে একটা গেট বাল্ব এবং এর সাথে যত ফিটিংস আছে মে মিস্ত্রি সাহেব ওইটা কি ওই যে ওইটা ওইটা আপনার পাশে ও এটা হচ্ছে গ্যাস সঞ্চালন মিটার মানে গ্যাস গ্যাস পরিমাপের জন্য এর ভিতরে আছে একটা মিটার আমরা দেখাবো আপনাদেরকে হ্যাঁ এই হলো অবস্থা যা যা লাগে মোট কথা এই পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনি এইটা ফিটিং করার জন্য যা যা লাগে সবই আমরা দিব এর বাইরে আপনাকে পঞ্চাশ পয়সারও একটা জিনিস কিনতে হবে না এই টাকার ভিতরে আমরা গাড়ি ভাড়া মিস্ত্রি কর টোটাল সেটিং ফিটিং যা যা লাগে সব দেব ইনশাল্লাহ হ্যাঁ দর্শক বন্ধু আমাদের এই ট্যাঙ্কিটা সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এ ইনলেট কানেকশন এই যে এটা হচ্ছে ইনলেট কানেকশন এই কানেকশনটা দেওয়া হয়ে গেছে আমাদের এরপরে এর মাঝখানে যে গ্যাসের যে ইয়েটা পাইপ গ্যাসের যে এটা আসছে একবার গ্যাস চেম্বার থেকে এটা আসছে এই যেটা গ্যাস চেম্বার থেকে আসছে এই পাইপটা এটা আপনার দেখেন ওই যে গ্যাস চেম্বারটার ভিতরে এই যে পাইপটা যে যে পাইপটা আসছে হ্যাঁ এটা লাগানো হয়েছে এখানে এখানে এটা লাগানো হয়েছে এই পাইপটা এখানে আসছে এবং এখানে হচ্ছে আপনার ইয়া কালেকশন ইয়াগুলা এই যে নিচের চেম্বার থেকে যে গোবরটা আসবে এই এটা লাগানো হয়েছে দর্শক বন্ধু আমাদের ট্যাঙ্কি ফিটিংটা দেখলেন এখন যে মিটার বায়োগ্যাসের মিটার প্রেসার মিটার যেটা এটা ফিটিং চলতেছে এই মিটারটা সাধারণত কাজ করে এটা সাহায্য করে ট্যাঙ্কির ভিতরে কি পরিমাণ গ্যাস আছে এটা দেখার জন্য গ্যাস যেহেতু চোখে দেখা যায় না গ্যাস দুইটাভাবে পরিমাপ করা যায় একটা হলো কান দিয়ে শব্দ শোনা যায় গ্যাস যেখান থেকে বের হয় আর আর একটা জিনিস হচ্ছে আপনার নাক দিয়ে গন্ধ মানে পাওয়া যায় যেখান থেকে গ্যাস বের হবে সো এই যে কানেকশনগুলি আমাদের টেকনিশিয়ান সাহেব দিচ্ছে আমরা যখন গ্যাসটা চালু করব তখন যতগুলি কানেকশন আছে ট্যাঙ্কির উপরে একটা কানেকশন মিটারে দুই পাশে দুইটা কানেকশন তারপর চুলার গোড়ায় একটা কানেকশন সাধারণত এই চারটা কানেকশন আমরা কী করবো ভালোভাবে চেক করব। কিভাবে চেক করব। নাক দিয়ে কাম দিয়ে চেক করব যে এখানে কোনো গ্যাস লিক করতেছে কিনা যদি লিক করে তাহলে আমাদের প্রথম কাজ হবে লিকটা আগে বন্ধ করা এখন এটাকে আমরা এখন এটাকে আমরা কি করব গর্তের ভিতরে এটা নামানোর ব্যবস্থা করব এই যে দেখতে পাচ্ছেন গর্ত করা হয়েছে এই গর্তের ভিতরে আমরা এখন নামাবো হ্যাঁ আমরা এটা কিভাবে নামাই আপনারা এটা দেখেন ট্যাঙ্কি বসানোর কাজ চলতেছে গর্তের ভিতরে ট্যাঙ্কি বসানোর কাজ চলতেছে

তো সরছে তো ট্যাঙ্কিটা বর্ষানো কাট চলতেছে দেখেন। আস্তে 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 আস্তে। এই বসে গেল ট্যাঙ্কি। ট্যাঙ্কি বসানো হয়ে গেল। ট্যাঙ্ক বসানো হয়ে গেছে সম্পূর্ণ। আমাদের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন শুধুমাত্র এটা ইয়ে করতেছে এটার সোজা করতেছে সোজা করা হয়ে গেলে আমাদের কাজ শেষ হয়ে যাবে এরপরে আমরা দেখাই দেবো কিভাবে এখানে গোবর দিবে কতটুক পরিমাণে দিবে কিভাবে এটা অপারেটিংটা করবে কিভাবে আপনার এখান থেকে গ্যাস উৎপাদন করতে পারবে ওনারা এটা আমরা দেখাই দেবো তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে আশা করি আপনারা এই ভিডিওটা যারা দেখলেন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কীভাবে আমরা সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্টটা আপনার বাড়িতে গিয়ে আমরা বসাই আসবো বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা যদি এই বায়োগ্যাসের এই প্লান্টটা সবুজ শক্তির এই প্লান্টটা আপনারা কেউ করতে চান বসাতে চান এই ভিডিওর নিচে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার করলে আমরা যে কোনো জেলায় গিয়ে আপনার বাড়িতে গিয়ে এটা সেট আপ করে দিয়ে আসবো সো আমরা এই পরিবেশ বান্ধব বায়োগ্যাস ব্যবহার করব সবাই আমাদের গ্যাসের যে চাপ শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে জ্বালানি গ্যাস নিয়ে যে তাপ যে চাপ রয়েছে সেই চাপ কিছুটা হলেও অন্তত আমরা লাঘব করতে পারবো বলে আশা করি দর্শক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন